মাদ্রাসা ইসলামিয়া মারকাজুল উলুমের উন্নতিকল্পে 40তম বার্ষিক মহত্তি জালসা অনুষ্ঠিত হলো আজ ভগবানগোলা দয়ানগর মাদ্রাসা প্রাঙ্গণে। মাদ্রাসা শিক্ষায় এই মাদ্রাসা রাজ্যে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। বিহার, ঝাড়খণ্ড ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র পড়তে আসে এখানে। এই জালসায় আমন্ত্রিত ছিলেন হযরত মাওলানা নাজমে আলী সাইদি সাহেব ঝাড়খণ্ড থেকে, হযরত মাওলানা মুমতাজ হোসেন সাহেব বর্ধমান থেকে, আলহাজ মাওলানা কারি রিয়াসাতুল্লাহ সাহেব রেজিনগর থেকে, মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব সম্পাদক মুর্শিদাবাদ জেলা জামিয়াত ও সম্পাদক অত্র মাদ্রাসা। এছাড়াও এই জালসার অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু, স্বাস্থ্য, দন্ত ও সুগার পরীক্ষা এবং ছানি অপারেশনের ব্যবস্থা ছিল। চিকিৎসার জন্য এসেছিলাম, চিকিৎসা হয়ে গেছে এবং আরও অনেকে অনেক দূর থেকে এসছে। আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠানে এসে শুধু মাদ্রাসা যে চলছে তা না, এখানে স্বাস্থ্যকেন্দ্র যে মানুষের চিকিৎসা দেওয়া হয়েছে এটা এর জন্য আমরা খুব উপকৃত হচ্ছি। মাদ্রাসা কমিটি যে এই সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু খুব ভালো জিনিস। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আচ্ছা, আমরা দূর দূরান্ত থেকে মাদ্রাসার সাথে যোগাযোগ আছে আমাদের। আমরা মাদ্রাসায় আসা যাওয়া করি, মাদ্রাসায় যে শিক্ষা হয়েছে তা আমরা শিক্ষা ব্যবস্থা দেখে খুব মানে খুশি। এবং এই যে স্বাস্থ্যকেন্দ্র চক্ষু চিকিৎসা এবং অন্যান্য চিকিৎসার যে ফ্রিভাবে করা হয়েছে এতে আমরা খুব খুশি। আপনার নাম কি? আচ্ছা, আপনি কি দেখাবেন? আচ্ছা, তো এখানে সব সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করা হচ্ছে নাকি? কোনো টাকা পয়সা লাগছে কি? আচ্ছা, তো এতে আপনারা কেমন খুশি? আচ্ছা, আপনার নাম? বাড়ি কোথায়? আচ্ছা, প্রোগ্রাম চলছে আমাদের মাদ্রাসা ইসলামিয়া মারকাজুল উলুম দয়ানগর। এই মাদ্রাসার বাৎসরিক জালসা এবং যারা হাফেজ তার ছাত্র উত্তীর্ণ হয়েছে তাদের পাগড়ি প্রদান, তার সঙ্গে আমরা সমাজ সেবায় নিযুক্ত আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের চক্ষু শিবির এবং দন্ত চিকিৎসক যেখানে ফিজিশিয়ান এবং আমাদের মা ফার্মেসি হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের পক্ষ থেকে ফ্রিতে সুগার পরীক্ষা, থাইরয়েড বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মানুষের সেবায় আমরা আজকের প্রোগ্রামগুলো চালাচ্ছি।